হাই বন্ধুরা, আজকে একটা নতুন রকম রান্না করব। এই মাছ রান্নাটা সাধারণত কই মাছ দিয়েই তো হয়, তবে আজকে আমি কাতলা মাছ দিয়েই তৈরি করছি। এই মাছটা প্রিপারেশনটার নাম হচ্ছে মাছের হরগৌরী। এতে লাগছে হচ্ছে কাতলা ফিশ, 4 পিস নেওয়া হয়েছে, আর লাগছে টমেটো পিউরি, পপি সিড পেস্ট মানে পোস্ত বাটা, সুগার, মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড সিডকে পেস্ট করে নেওয়া হয়েছে, আর লাগছে ট্যামারিন পেস্ট, আর সল্ট, আর টারমারিক পাউডার, রেড চিলি পাউডার, ব্যাস, আর মাস্টার্ড অয়েল। গ্যাসটা জ্বালিয়ে দিই। এটি দুধ সাইডে দু রকম টাইপের ফ্লেভারের রান্না। ওয়ান সাইড সাওয়ার অ্যান্ড সুইট, আর ওয়ান সাইড স্পাইসি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মাছগুলোতে একটু সল্ট আর টার্মারিক পাউডার দিয়ে মেখে রাখছি। তেলটাও হয়ে গেছে গরম, এবার মাছগুলোকে অল্প একটু ভেজে নেব। যে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, এটা বেশি ভাজা হবে না, কেননা তাহলে ঝোলটা টানবে না। এটার ওয়ান সাইড হবে, এখন করব সেটা হবে সুইট অ্যান্ড সাওয়ার। এবার আমি তেলের মধ্যে দেব মাস্টার সিড, দেব ট্যামারিন পেস্ট, 4 পিস মাছ তাই 2 চামচ, 3 চামচ ট্যামারিন পেস্ট দিলাম। এবার এর মধ্যে দেবো টমেটো পেস্ট, বাড়িতেই বানিয়ে নিয়েছি, টমেটোটাকে অল্প বয়েল করে পেস্ট করে নিয়েছি, 2 চামচ টমেটো পেস্ট। আর যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার তাই এর মধ্যে চিনি পড়বে, সুগার 1 টিস্পুন সুগার, সল টেস্ট অনুযায়ী যার যেমন টেস্ট তার তেমন। হাফ টিস্পুন টার্মেরিক পাউডার, হাফ টিস্পুন রেড চিলি পাউডার। বেশি বেশি গ্রেভি হবে না, কেননা মাছের এক সাইডে এটা মাখা মাখা হবে, অন্য সাইডে লেগে গেলে তখন আর অন্য সাইডের টেস্টটা বোঝা যাবে না। এতে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মাছের ওয়ান সাইডে এটা লেগে যেতে পারে। এবার মাছগুলোকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো। লক্ষ্য রাখতে হবে যাতে অন্য সাইডে এই মাছের গ্রেভিটা না লেগে যায়। এটা একটা বেঙ্গলি অথেন্টিক রান্না, এটা কই মাছ দিয়েই সাধারণত হয়, হরগৌরী। একটু খানিকক্ষণ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের গ্রেভিটা মাছের সঙ্গে লেগে থাকে।
মাছগুলোর একদিকে গ্রেভি লাগা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে তুলে রাখবো, দেখবেন যখন যেন অন্যদিকে না লেগে যায়। একটু কেয়ার নিয়ে করতে হবে। সুইট অ্যান্ড সাওয়ার এই গ্রেভিটা প্লেটের নিচটায়, মানে যেদিকে এই ট্যামারিকের পেস্টার গ্রেভি রয়েছে সেই দিকে রেখে তারপর মাছগুলো রেখে দেবেন। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার কড়াইও পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু মাস্টার্ড অয়েল দেবো। এর মধ্যে দেবো কালো জিরে বা অনিয়ন সিড। হাফ টিস্পুন অনিয়ন সিড দিলাম। এবার এর মধ্যে দেব পপি সিড পেস্ট বা পোস্ত বাটা। দু চামচ মাস্টার্ড সস, টু টিস্পুন জল দিয়ে দেবেন। এর মধ্যে দেবো হাফ টিস্পুন টার্মারিক পাউডার, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, এটা একটু স্পাইসি হবে। আর দেবো সল্ট পেস্ট। ওয়ান সাইড যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার টক মিষ্টি হয়েছে, সুতরাং আদার সাইড হবে স্পাইসি একটু ঝাল। গ্রেভিটা কমে এসছে, এবার আমি মাছগুলোকে আস্তে করে ধরে যেদিকটায় গ্রেভি লাগানো নেই সেই দিকটা নিচের দিকে করে দিয়ে দেবো। লক্ষ্য রাখবো যাতে অন্য দিকের গ্রেভির মধ্যে কোনো কিছু না লাগে, অন্য সাইডে যেন এই গ্রেভিটা না লাগে। এবার আদার সাইডটা গ্রেভিটা যাতে লাগে সেই জন্যে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে আমার, গ্যাস অফ করে দিলাম। এবার যেই সাইডটা ফার্স্ট আপনি বানিয়েছেন সেই যে গ্রেভিটা সেইটার যে বেড বানানো আছে, আপনি চেষ্টা করবেন যেন সেই দিকে যেই সাইডে সেই গ্রেভিটা রয়েছে সেইটা নিচের দিকে দিতে। যেহেতু আমি সুইট অ্যান্ড সাওয়ার সাইড আগে করেছি, সুতরাং সুইট অ্যান্ড সাওয়ারের দিকটা নিচের দিকেই দেবো, সেই গ্রেভিতে যাতে লেগে থাকে, স্পাইসি গ্রেভি ওপর দিকে থাকবে। নয়তো দুটো গ্রেভি দুদিকেই ভুল করে লেগে যাবে। তো নিচের দিকে রইল সুইট অ্যান্ড সাওয়ার গ্রেভি,
ওপর দিকে স্পাইসি গ্রেভি। দেখুন আমার দুই দিকে দু রকম হরগৌরী, কাতলা মাছের হরগৌরী কেমন হলো বলুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।